হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউজ আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ভিনেগার এবং তেল ছাড়া আমের জুরি মুরব্বা আমের জুরি মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম স্লাইস করে নিয়েছি এগুলো আমি কয়েকবার দুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আলুর মতো আমি কুচি কুচি করে নিয়েছি যেভাবে আমরা একটু মোটা করে আলুবাজি করে থাকি চার পাঁচবার ধুয়ে নেওয়ার পর দেখেছেন যে কতটুকু পরিষ্কার পানি দেখা যাচ্ছে এভাবে দুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা স্টেনারে রেখে দিয়েছি বাড়তি যে পানিটা সেটা পড়ে যাবে এরপরে দেখেন প্রায় দশ মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছি পানিটা জড়ে যাওয়ার পরে এখন আবার একটি বলে দিয়ে দিয়েছি আমগুলো এরপরে দুই টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই ঘন্টার জন্য এরপরে ডাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন এর ভিতর থেকে অনেক পানি বের হয়েছে এখন আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চার পাঁচবার পানি দিয়ে এতে করে আমের থেকে যেমন লবণটা চলে যাবে তেমনি আবার এর টকটাও কমে যাবে দেখেন আমি কিভাবে গুড়িয়ে গুড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমগুলো বারবার দুয়ে পরিষ্কার করে নেবেন একদম স্বচ্ছ পানি দেখা পর্যন্ত এখন দেখেন কত ক্লিন দেখাচ্ছে পানি আমি পাঁচবার দুইয়ে নিয়েছি এভাবে বারবার পানি বদল করে এখন আমি আমগুলো সেঁকে নিব আবার এগুলোর গায়ে যে পানি থাকবে সেটা জড়ে যাবে একটা স্টেনারে দিয়ে দিয়েছি এরপরে আমি আমগুলো থেকে চিপে চিপে পানিটা বের করে নিব আলতো হাতে চিপে নেবেন যেন আম ভেঙে না যায় আমগুলো দেখেছেন যে অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এ থেকে পানি বের হয়ে কমে গিয়েছে আপনারা চাইলে বেশি করে এই মোরব্বাটা করে রেখে দিতে পারেন দেখেন কতটুক জর জোরে করে নিয়েছি তারপরে আমি এই আমগুলো এখন ডাবল টিস্যু দিয়ে দিয়েছি একটা প্লেটে এর উপরে এখন দিয়ে দিচ্ছি আমগুলো তাহলে নিচ থেকে ভালোভাবে পানিটা শোষণ করে নিবে আপনারা চাইলে টিস্যুর জায়গায় সাদা কোনো কাপড়ও ইউজ করতে পারেন কাপড় ইউজ করলে সুতি কাপড়ের উপর দিবেন আর রঙিন কাপড় দিবেন না তাহলে কালারটা লেগে যেতে পারে আমি প্যানের নিচে প্রায় চার ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি দেখেন এর গায়ে আর কোনো পানি দেখা যাচ্ছে না আর রোদে দিবেন না রোদে দিলে কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। এখন একটি প্যানের মাঝে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা এলাচ দুইটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দুই টুকরা দারুচিনি এবং দুইটা তেজপাতা কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি এখন প্যানটা চুলায় বসিয়ে দিব। চিনি গলে যাওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এর জন্য সরি আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমগুলো দেখেন এভাবে হালকাভাবে নেড়ে ছেড়ে দেবেন এখন ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে আমি দশ মিনিট কুক করে নিব আর চুলার আগুনটা কেমন রেখেছি দেখেন বেশি হাই হিট করে দিবেন না তাহলে পানিটা শুকিয়ে যাবে আচারটা ভালোভাবে হবে না এখন দশ মিনিট পরে আমি ডাকনা খুলে দেখাচ্ছি দেখেন আবারও নেড়ে ছেড়ে দিব আর পানিটা শুকিয়ে যায়নি দেখতে পাচ্ছেন যেমন পানি দিয়েছি তেমনই আছে আবারও আমি আমগুলো নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে দিয়ে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব তাহলে চিনির রসটা আমের মাঝে ভালোভাবে যাবে দশ মিনিটের মাঝে আমি অফ ক্যামরা কয়েকবার আমগুলো নেড়ে ছেড়ে দিয়েছি যেহেতু চিনি দিয়েছি একটু আঠালো ভাব থাকবে তাই লেগে যাওয়ার চান্স থাকে তাই একটু পর এভাবে নেড়ে দেবেন আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এভাবে প্রায় আমার তিরিশ মিনিটের মতো লেগেছে এই আচারটা তৈরি করতে আবারও দেখেন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমের মোরব্বাটা হয়ে গিয়েছে হইলে বুঝবেন কিভাবে দেখেন এভাবে দরার পরে দেখবেন যে দুই তার হয়ে যাচ্ছে আর আমটা দরার পর দেখেন কতটুকু স্ট্রং রয়েছে ভেঙে যাচ্ছে না অর্থাৎ রাবারের মতো স্টিকি হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে আমের মরব্বাটা হয়ে গিয়েছে এখন এর ভিতর থেকে আমি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে না হয় খাওয়ার সময় মুখে পড়লে খারাপ লাগে একদম ঠান্ডা হওয়ার পরে এখন আমি আমের জেলি মরব্বাগুলো দেখেন এখন একটা কাটা চামচের সাহায্যে সারিয়ে নিচ্ছি এভাবে লেগে থাকে চামচ দিয়ে সারিয়ে নেবেন ঠান্ডা হওয়ার পরে আর সবগুলো আমি আলাদা করে নিয়েছি চামচ দিয়ে এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটুক পারফেক্ট হয়েছে আপনারা একটা কাছের জারে রেখে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবেন এখন চামচ দিয়ে দেখাচ্ছি কতটুকু পারফেক্ট হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন এতে করে সবার আগে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।